देखा কোন রংটা করা। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমাদের সবাইকে স্বাগত আমার আরেকটি নতুন ভিডিওতে। এখন সকালবেলা মেয়েকে স্কুল থেকে নিয়ে চলে এলাম একটু আগে। তোমার দাদাভাই স্নান করে পুজো দিচ্ছে। আর সকালে মাছ কেনা হয়ে গেছে, মাছটা এবারে ধুয়ে নেবো আমি। যদিও শীতকাল, মাছ খারাপ হবার কোনো সম্ভাবনা নেই, তবুও নুন হলুদে যদি মাখিয়ে রাখি তাহলে নুনটা ভেতরে ঢোকে আর মাছটা তাড়াতাড়ি ভাজাও হয়ে যায়, মানে ভালো ভাজা হয় আর কি। আজ তো তোমার দাদাভাই মাছ খাবে না, ওর জন্য নিরামিষ করবো। আর ওখন পুজো দিচ্ছে, অনেকটাই বেলা হয়ে গেল, 10:30 প্রায় বাজে। এবারে মেয়ে স্কুল যেহেতু শুরু হয়েছে সেহেতু ওর দোকান যেতে আরেকটু লেট হয়ে যাবে, কারণ ওকে না নিয়ে এলে তো হবে না। ওকে নিয়ে আসবে, স্নান টান করবে, তারপরে তো যাবে। তো স্নান করে এখন পুজো দিচ্ছে, স্নান করা হয়ে গেছে। আর আমি এখনো স্নান করিনি, আমি আগে মাছটা ধুয়ে নিই। চলো, রঙের কাজ এখনো কমপ্লিট হয়নি, কালকে প্রাইমার দেওয়া হয়েছে শুধু, আজকে কালার করা হবে। তো ভাই আর রঙের যে দাদা ভাইটা আছে, ওই আমাদের ওপর নিচ আগে কালার করেছিল, ভাইয়ের দোকানটাও ওই কালার করেছে। তো রং করার কাজ হলে ওকেই ডাকা হয়, অনেকদিনই পরিচিত, তাই একটা নিজের মতো সম্পর্ক হয়ে গেছে। ওকে নিয়ে তোমার ছোটো দাদা ভাই গেছে রং সিলেক্ট করতে। তো কি রং করব, মানে কি কালার করব, সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর চলো, তবে মাছ কেনা হয়ে গেছে, মাছটা চটপট ধুয়ে। দেখো সকালে মাছ কেনা হয়ে গেছে, ভাই মাছ কিনে নিয়েছে, মায়ের একটা চারাপোনা আছে আর কাঁটা মাছ আছে। আজকে তোমাদের দাদাভাই মাছ খাবে না, তাই একটু কম পরিমাণে নেওয়া হয়েছে। এটা হচ্ছে কাতলা মাছের টুকরো মনে হচ্ছে, আর এখানে একটা চারাপোনা আছে। তো মাছটা টাটকা একদম, পুরো লাল জলটা রক্তটা বেরিয়ে আছে দেখো। চলো মাছটা ধুয়ে ফেলি। আর কি কি রান্না করব সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব, তোমরা পুরো ব্লগটা দেখবে আমার, আশা করি তোমাদের ভালো লাগবে। তো যেহেতু একটু একটু ঠান্ডা পড়ে গেছে, তাই এই যে উপায়টা আমি যেটা আগে করতাম সে উপায়টা আরও শুরু করেছি, যে ভাতের হাঁড়ির উপরে এক জামবাটি জল চাপিয়ে দিচ্ছি। আমি এটা স্নান করতে নেব। আর যেহেতু আমারও একটু একটু ঠান্ডা ঠান্ডা লেগে গেছে, তো একটু গরম জল নেওয়াই ভালো। তোমার দাদাভাই তো আগেই বলে দিল গরম জল নেবে, ঠান্ডা লেগে গেছে, তাই আমি গরম জল চাপিয়ে দিচ্ছি এখানে। তো এটা গরম হোক, আস্তে আস্তে ভাতটাও ফুটে উঠেছে, আর একটু ফুটে যাক, গ্যাসটা নেমে গেছে, জেলে দিই। আর মেয়েকে খাওয়ানো হয়ে গেছে, তো ভাতটা ফুটে উঠুক, তার সঙ্গে আমার জলটাও গরম হয়ে যাবে। আর চলো তবে মাছটা আগে ধুয়ে ফেলি। তো যেহেতু একটু একটু শীত পড়েছে, সকালে মা উঠে কাপড় ছেড়ে নানকে তুলতে পারিনি, তাই তোমাদের দাদাভাই এখন তুলছে, আমি বাকি কাজ কটা সেরে নিই। তো আমি পুজো দেওয়া কমপ্লিট বন্ধুরা, এই যে দেখো আমার গোপাল সোনা। তো চলো, পুজো দেওয়া কমপ্লিট হলো। তোমাদের দাদাভাই পুজো দিয়ে চলে গেছে, হাফ পুজো দিয়ে গেছে, মানে গোপালকে তুলে দিয়ে গেছে ঘুম থেকে, আর শিব পুজো দিয়ে গেছে। আর আমি বাকি পুজোটা দিলাম। তো গাছে একটাও ফুল নেই, ফুল কিনে নিয়ে এসেছিল, এই যে দেখো গাঁদা ফুলগুলো দেওয়া আছে, ফুল কিনে নিয়ে এসেছিল। যেহেতু শীত পড়ছে, গাছে একটাও ফুল ফুটবে না। আর গাছগুলো কেটে দেওয়া হয়েছে যাতে একটু রোদ ঢুকে উঠানটাতে। আর মা তো একটু শীত কাতরে, মায়ের একটু মানে একটুতেই ঠান্ডা লেগে যায়, আর একটু যদি রোদে বসে তাহলে ভালো লাগে, শরীরটা আরাম লাগে। ঠান্ডা মানে যদি স্নান টান করে যদি একটু রোদে বসে ভালো লাগে। আর গাছগাছড়াগুলো এত ঝোপ জঙ্গল হয়ে গেছিলো, কেটে দেওয়া হলো, কালকে কেটে দেওয়া হয়েছে। তো আর গাছগুলো ফাঁকা হয়ে গেছে, গাছে সেরকমভাবে ফুল ফোটেনি। তো মেয়েকে স্কুল থেকে আনার সময় তোমাদের দাদাভাই ফুল নিয়ে এসেছে, এখানেও কতগুলো ফুল আছে দেখো, এটা কালকে পুজো দেবো, তো এই জন্য রাখা হয়েছে। আর আজকে পুজো দেওয়া মোটামুটি হয়ে গেছে। তো চলো তবে মাছ ধোয়া, নুন হলুদ মাখানো তো কমপ্লিট হয়ে গেছে, এবারে রান্নাবান্নায় যাই। তার আগে কিছু খেয়ে নিই জলখাবার। আর চলো তবে তোমরা দেখতে। তো যেহেতু ছোটোবেলার দিন, তো স্নান পুজো করতে অনেকটাই লেট হয়ে গেল, তাই আমি এবারে আর দেরি না করে নিরামিষ রান্নাগুলো আগে করে নিলাম। তারপরে এইগুলো মাছগুলো ভেজে নিয়েছি, বড় পিসগুলো আগে ভেজে নিলাম। মায়ের চারাপোনাটা এখনও ভাজা হয়নি, মায়ের চারাপোনাটা ভাজা হলেই মাছ ভাজা কমপ্লিট হয়ে যাবে। আর এখানে তোমাদের দাদা মানে আমাদের জন্য পেঁয়াজ দিয়ে খসলা ভাজা করেছি, রসুন দিয়ে বেটেছি আর পেঁয়াজ দিয়ে ভেজেছি। আর এখানে রান্নাঘরে আমি নিরামিষ রান্নাগুলো রেখেছি দেখো। এখানে পাতলা করে ডাল করেছি, মুগের ডাল, না পাতলা না একটু মোটা, মানে পুরো আর কি। তো এখানে পাতলা করে মানে মাঝামাঝি আর কি করেছি ডালটা। আর এখানে শাক রেখেছি, শাকটাও নিরামিষই রেখেছি। আর এগুলো পেঁয়াজ রসুন ঠেকায়নি। আর এখানে তো খসলা আছে, তোমাদের দাদাভাই বললো নিরামিষ খাবো, তাই ওর জন্য খসলা রেখেছি পেঁয়াজ রসুন ছাড়া। আর এখানে ফুলকপি দিয়ে সয়াবিন দিয়ে তরকারি করেছি, ফুলকপিটা অনেকটাই ছোটো ছিল তাই ওর সঙ্গে সয়াবিন দিয়ে দিয়েছি। তো সয়াবিন খেতে আমার ছেলে মেয়ে সবাই ভালোবাসে, चलो तुम्हारे देखा रंग बारान्दा कलर स्काई ब्लू कलर प्लास्टिक पेंट रूमटाते आछे येलो कलर और एटा हच्छे ऑरेंज कलर लेमन ग्रीन लेमन लेमन और एटा ग्रीन ताहले कमप्लीट होइलो एखोनो लेमन ग्रीन ए डॉट लेमन ग्रीन कालके ओ आसानसोल गेছে मासिर बाड़ी आसानसोल गेছে मासिर शरीर खराब देखते गेছে तो एखोनो कलर कमप्लीट होइनी कालके होबे এই দেখো এই রুমগুলো তো যেমন তেমন ওই রুমগুলোতে কম কম জিনিস আছে আমার রুমে যে জিনিস আছে যেদিন আমার ঘরটা রং করা হবে সেদিন জানি না আমি কি করব ভাই আজকেই বলছিল আজকে ফাঁকা করা রুমটা আজকেই করে নেবে তা আমি বললাম যে আগে ওই রুমগুলো কমপ্লিট করো তাহলে আমার রুমগুলো রুমের যে জিনিসগুলো আছে ওই রুমে তো ট্রান্সফার করতে পারবো না আর বাইরে রাখা যাবে না বাইরে শীতে ভিজে যাবে শীতের দিন পড়ছে এখন তো একটু মানে খুব তাড়াতাড়ি সন্ধ্যা হয়ে যাচ্ছে বাইরে রাখা চলবে না আর তারপরে যে আমার যে মাচাটা আছে ওই যে মাচাটা ওই মাচার মধ্যে যত ব্ল্যাঙ্কেট বালাপোষ যত ঢাকা শীতকালে সমস্ত কিছু রাখা আছে তো ওগুলো তো বাইরে এমনি ওপেন রাখা যাবে না আর ওই যে হ্যাঁ আর যে আটচালা ঘরটা আছে যেখানে আমি আমিষ রান্না করি যেখানে মানে বাইক টাইকগুলো থাকে সেখানে তো কাঁথা বিছানাগুলো রাখাই চলবে না কারণ ইঁদুরের উপদ্রব প্রচণ্ড তাও ওই ঘরের যে খাটটা পাতা থাকে সেই খাটের যে বিছানা কাঁথাগুলো আছে সেগুলো আমি ওখানে চেয়ারে ঢাকা দিয়ে রেখেছি সেখানে ভাবে আছে প্রতিদিন আমি একবার করে দেখেছি ওগুলো কিছু কেটে দেয়নি তো তো যাই হোক এখনও আরেকবার দেখে আসি আমি কি অবস্থায় আছে আর জানি না রঙের কাজ কবে কমপ্লিট হবে পুরোটা কমপ্লিট করলে তারপরে তোমাদের পুরো বাড়িটা একবার হোম ট্যুর দেবো আমি অবশ্যই এই যে দুষ্টু সোনা আর ও দাদা আজকে ওর ম্যাম আসেনি এই কবে পুজোর ছুটি এত বড় গেল আবার ছুটি তো তো ছুটি পেলে তো আর বলারই নেই পড়তেই বসবে না তবু ওদেরকে কিছু কাজ দিই দেখি করতে দিতে হবে নাহলে ছটফট করবে বদমাইশি করবে তো চলে এবার রাতের খাবার করতে যাব আমি দেখি রাতের খাবার কি করি কি তরকারি করি এখনও কোনো চিন্তাভাবনা করিনি তার আগে ছেলে মেয়েদের পড়তে বসিনি ওদের পড়তে বসিয়ে কাজ দিয়ে চলে যাই তারপর আমি ওখানে নিশ্চিন্তে কাজ করতে পারবো চলো তারপর তোমরা দেখতে তো চলে এলাম রান্নাঘরে আমি বলতেই ভুলে গেছিলাম আর জানিও না আমি ওইবেলা মা মটরকলা ভিজতে দিয়ে দিয়েছিল তো সেটা মা আমাকে বললো সন্ধ্যাবেলায় মটরের ঘুগনি করবে আমি মটরকলা ভিজতে দিয়ে দিয়েছি আমি ওইদিক সেদিক কাজে কাজে ভুলে গেছিলাম তো চিন্তা করছিলাম কি তরকারি করব তারপর মা বললো যে আমি মটর ভিজতে দিয়ে দিয়েছি তোমাকে বলা হয়নি তো আমি সেই মটরের ঘুগনি বানালাম আমার খাবার দাবার করা কমপ্লিট হয়ে গেছে ছেলে মেয়েদের এবারে পড়তে বসাবো ঘর যেন থই থই করছে পুরো জিনিসে কবে যে রঙের কাজ কমপ্লিট হবে বুঝতে একদম পাচ্ছি না ভালো লাগছে না কিছুদিন শর্ট ভিডিও বানাবো সেটাও বানানো হচ্ছে না কারণ ছেলে আসছে স্কুল থেকে দেরি করে ওর বাসটা আরও এখন লেট করছে মানে আরও স্টুডেন্ট মানে ভর্তি হয়েছে তো আরও ওদেরকে নামাতে নামাতে আমাদের যে এই যে স্টপেজটা আছে সবচেয়ে লাস্টের স্টপেজ তো ছেলেকে একদম সবচেয়ে শেষে নামায় তো সেটা একটা বিরক্তিকর ব্যাপার আছে তো যাই হোক সেটা তো মেনে নিতেই হবে আর নচেত বাড়ি থেকে কোনো গাড়ি করে ওকে পৌঁছাতে হবে তো সেটা তো রোজ সম্ভব নয় আর আমার একটু ঠান্ডা ঠান্ডা লেগে গেছে আর কাশি হয়েছে প্রচণ্ড হ্যাঁ তো তাই গলার ভয়েসটা আস্তে আস্তে শোনাচ্ছে আর তার প্লাস রঙের যে এই যে গন্ধটা সেই গন্ধটাতে অনেকের অ্যালার্জি থাকে হয়তো আমারও আছে জানি না বুঝতে পারছি না নাহলে ঠান্ডা লাগলে কি লাগছে কি করে হ্যাঁ একটা কারণে হতে পারে বাপের বাড়িতে স্নান করেছি মাথায় সেই জলটা লেগে যেতে পারে সকালবেলা স্নান করে সিঁদুর খেলা হলো মাকে দোলা বিসর্জনে গেলাম সেটাও ঠান্ডা লেগে যেতে পারে আবার লক্ষ্মী পুজোর সময় দুইবার স্নান করা হলো সেটাও হতে পারে তো যাই হোক রঙের কাজ কবে যে কমপ্লিট হবে জানি না একটু বাজার যেতেও পারছি না এত ছোটোবেলাটা হয়ে গেছে মানে খাওয়া দাওয়া করতে করতে একদম সন্ধে হয়ে যাচ্ছে তারপর তোমাদের দাদা ভাইয়ের দোকানে তাড়া আছে তো কোনো কিছুই হয়ে উঠছে না কি কবে যে এইসব কমপ্লিট হবে বুঝতে পারছি না তো যাই হোক এই যে উঠোনে সমস্ত কিছু জিনিস সব মেলা আছে বিছানার তোষক সবই হ্যাঁ তো যাই হোক খাবার দাবার করা কমপ্লিট হয়ে গেছে। দেখো একবার, তো এখানে রুটি বানানো হয়ে গেছে। রুটিটা ভাপে, উপরে রুটিটা ভিজে গেছে। তো এই ভেজা রুটিটা তোমাদের দাদাভাইয়ের খেতে খুবই ভালো লাগে, কারণ ওর দাঁতে একটু প্রবলেম আছে। তো বলে যে আমাকে ভেজা ভেজা রুটিগুলো দেবে, দরকার পড়লে রুটিগুলো ভিজিয়ে রাখবে। বলো তো বন্ধুরা, ভেজা রুটি কোনোদিনও খাওয়া যায়? হ্যাঁ, তো এরকম কথাবার্তা বলো। তো এই ভেজা রুটিরও ওর জন্যই রেখে দেবো তুলে, ও খাবে। আর এই যে তলার যে রুটিগুলো আছে ওগুলোও মোটামুটি ভাপে ভিজে যায়, তো ওই রুটিগুলো ওকে দেবো। তো আমার রুটি হয়ে গেছে। আর এখানে দেখো প্রেসার কুকারের কী অবস্থা। এখানে আমি আমার তরকারি বানানোও হয়ে গেছে। এখানে দেখো ঘুগনি বানিয়েছি আমি, বেশ লাল লাল ঝাল ঝাল ঘুগনি বানানো হয়ে গেছে। হ্যাঁ, এই যে। তো চলো, খাবার দাবার তো কম। দুটো বাচ্চা মিলে একদম চিৎকার করে করে পুরো বাড়িটা মাথায় তুলছে। এখানে জিনিস তৈরি করছে, ওখানে জিনিস তৈরি করছে, চারিদিকে জিনিসে ভর্তি। পড়ে গেলেই বাস শেষ। তো যাই হোক, খাবার দাবার তো করা কমপ্লিট হয়ে গেছে। এরপর ছেলে মেয়েদের নিয়ে বসবো। তো চলো বন্ধুরা, তোমাদের সারাদিনের ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। পারলে একটা লাইক, শেয়ার, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। চলো তবে, তার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ব্লগে।